প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ সাক্ষাৎকার, কতজন লোক নেওয়া হবে, কোন পদে লোক নেওয়া হবে এবং কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কত তারিখ সাক্ষাৎকার দিবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বাড়াই আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে এটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যদি এভাবে পরবর্তী নতুন কোনো ভিডিও আপনারা পেতে চান। বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়সেলের কোনো এজেন্ট, সাব এজেন্ট বা দালাল বা প্রতিনিধি নেই। সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31/1/2023 তারিখ। বয়সেলের মাধ্যমে জর্ডানের ইপিক ডিজাইনার লিমিটেড কোম্পানিতে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে মহিলা সুইং মেশিন অপারেটর। শূন্য পদের সংখ্যা হচ্ছে 40 জন, বেতন হচ্ছে 125 জেডি। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। চাকরির শর্তাবলী, দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, ওভারটাইম স্বেচ্ছাধীন। চাকরির চুক্তির 3 বছর নবায়নযোগ্য, অর্থাৎ আপনাকে 3 বছর থাকতে হবে। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা ব্যবস্থা করা হবে। অর্থাৎ নিয়োগকর্তা যিনি আপনাকে নেবেন, যে কোম্পানি নেবে, সেই কোম্পানি আপনার থাকা খাওয়া, চিকিৎসা, যাতায়াত ভাতা বহন করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া, 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগে অনুপযুক্ত বলিয়া গণ্য হবে। বয়সেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ, এখানে নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স 15%, রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে মেডিকেল ফি বাবদ 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ 200 টাকা, অর্থাৎ মোট 1200 টাকা আপনাকে খরচ করতে হবে। সাক্ষাৎকারের সময় আপনাকে যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে, 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। মূল পাসপোর্টের ফটোকপি, 1 কপি হবে সাদা কালো, 1 কপি রঙিন ফটোকপি এবং 4 সেট সাদা কালো ফটোকপি করতে হবে। এবং আপনি বর্তমানে যে অফিসে চাকরি করেন সেই অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড, শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে, ভোটার আইডি কার্ড কপি, উল্লেখিত সমুদায় কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী 3/2/2023 রোজ শুক্রবার সকাল 8টার মধ্যে সাক্ষাৎকার দিতে হবে। বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র, দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা 1216, এই স্থানে সাক্ষাৎকার দিতে হবে। রোজ শুক্রবার অর্থাৎ 3 তারিখ, 3ই ফেব্রুয়ারি সাক্ষাৎকার দেবেন হচ্ছে বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা। বয়সেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না, বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। তো এখানে অনলাইনে আবেদনের একটি লিঙ্ক রয়েছে, অর্থাৎ অনলাইনে যারা আবেদন করবেন এবং যারা সাক্ষাৎকার দিবেন, তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করতে চান অনলাইনে, তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য দিয়ে আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এখানে যোগাযোগ মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও যোগাযোগ করে আপনারা তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে কোম্পানির নাম দেওয়া আছে, আপনারা যে কোম্পানিতে যেতে চান, মনে করেন ইপিক গ্রুপ কোম্পানিতে, তো এখানে একটি টিক চিহ্ন দেবেন, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এভাবে ইন্টারফেস দেখাবে। এখান থেকে এপিকে ক্লিক করবেন, এরপর এখান থেকে নাম লিখবেন, মনে করেন নাম হচ্ছে এম, তো এখানে নাম লিখবেন বড় হাতের এম ও, এরপরে ফাদার্স নেম লিখবেন, মনে করেন এক্স ওয়াই, এরপরে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে দেখাবে, এখান থেকে মনে করেন আপনার জন্ম হচ্ছে 2000 সালের আগে, 1999 সাল, এবারে মনে করেন ফেব্রুয়ারি, এরপরে মনে করেন 15/16 তারিখ, তো এভাবে ডেট অফ বার্থ দিবেন। এরপর এখানে মোবাইল নাম্বার দিবেন 01916621893, এরপরে আরও একটি মোবাইল নাম্বার দিবেন, এভাবে মোবাইল নাম্বার দেবেন, এরপর ডিস্ট্রিক্টের নাম লিখবেন, মনে করেন আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, এখানে ঢাকা লিখবেন, এরপর পাসপোর্টে যে নাম্বার আছে সেই নাম্বারটি লিখবেন, এরপরে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ। কেউ যদি পূরণ করতে চান অনলাইনে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তথ্য দিয়ে এবং
এই নম্বরে যোগাযোগ করে আপনার তথ্য দিলে আপনাকে আবেদন অনলাইনে আবেদন করে দেওয়া হবে। তো যারা আবেদন অনলাইনে অনলাইন আবেদন লিংক যারা দিবেন আবেদন করবেন এবং যারা সাক্ষাৎকার দিবেন তারা প্রিয় ভিউয়ার্স যারা সাক্ষাৎকার দিবেন তাদের অবশ্যই এই অনলাইন ফর্মটি পূরণ করে এরপরে আপনাদের সাক্ষাৎকারে দিতে হবে। 3/2/23 তারিখ রোজ শুক্রবার সাক্ষাৎকার দিতে পারবেন। এখানে ব্যবস্থাপকের স্বাক্ষর আছে ভয়েসেল অফিসের মীর মোহাম্মদ সোহেল ব্যবস্থাপক, এরপরে এবিএম আব্দুল হালিম মহাব্যবস্থাপক উপসচিব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।